তো গত দুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে, তো সেই অনুযায়ী মার্কেট ওইভাবেই যাচ্ছে এবং আমার যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো পার করেছে। এবং গতদিনেও একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই অনুযায়ী কিন্তু মার্কেট ওই কাজগুলোই করেছে। তো অনেকেই প্রফিট করেছে, অনেকেই টেক্সট করেন আমাকে, অনেক ভালো প্রফিট করছেন। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য, আজকের মার্কেটটি কি হতে পারে বা কোন পজিশনগুলোতে আপনার এন্ট্রি নিলে আপনাদের ভালো একটা প্রফিট আসবে সেই পজিশনগুলোই আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিব। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরিদ বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, কারণ টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর নিয়মিত যদি ফরিদ মালা চ্যানেলের ভিডিও দেখে থাকেন আর টেলিগ্রাম চ্যানেলের যদি পোস্টগুলো আপনার দেখে থাকেন তাহলে অবশ্যই ভিআইপি চ্যানেল আপনার জয়েন করার চেষ্টা করবেন। ভিআইপি চ্যানেল একদম ফ্রি, ওইখানে কোনো প্রকার কস্টিং নেই, বাট জাস্ট হালকা একটু রুলস আছে, সেই রুলসটা কমপ্লিট করলে ভিআইপিতে জয়েন করতে পারবেন আর অবশ্যই স্কাইপিতে টেক্সট করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের আজকে যেই মার্কেটটি, এই মার্কেট অনুযায়ী মানে কি হবে বা কোথায় এন্ট্রি পয়েন্টগুলো আমরা নিব, মূল বিষয়টি ছিল এটি। তো সর্বপ্রথম হচ্ছে এই উপরে আমরা একটা রেজিস্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যে রেজিস্টেন্সটি এর আগের আরেকটি রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সের কাছাকাছি থেকে মার্কেট কিন্তু ঘুরে চলে আসছে। যেমন ধরুন এখানে যদি বড় করে দেখি, দেখুন এখানে ওর কাছাকাছি কিন্তু রেজিস্টেন্স থেকে মার্কেট ঘুরে আসছে, এই পজিশন থেকে। আগের পূর্বের যে রেজিস্টেন্স সেটা ছিল 21.43 এবং মার্কেট কিন্তু ঘুরে আসছে 21.41-42 থেকে মার্কেট ঘুরে আসছে, 41.5 থেকে মার্কেট ঘুরে আসছে। তো আমরা ওই পয়েন্টটাই আমরা ধরবো এবং এরপরে আমাদের যেই এখানে একটা বক্স তৈরি হয়েছে, আমি বরাবরই এইরকম করে আপনাদেরকে বলি যে এখানে একটা বক্স তৈরি হয়েছে, যে সাইডওয়ে মার্কেটের একটা বক্স, এই বক্স অনুযায়ী এখানে সাইডওয়ে হয়ে আছে, এখানে কিছুদিন থাকবে বা কিছু সময় এখানে থাকবে, স্টে করবে, দেন এখান থেকে মার্কেট ঘুরে চলে যাবে অন্য কোনো দিকে। তো এখন এই পজিশনটাতে দেখুন, এখানে আমি জাস্ট এই লেভেলটা ধরি, ধরুন এখানে আপনার 21.34, তো এই 21.34 থেকে মার্কেট ব্যাক করবে নিচের দিকে, নিচের দিকে অলরেডি নিচের দিকে কিন্তু আসছে, আর এখানে হচ্ছে 21.23। তো এটি হচ্ছে আপনার মূলত বক্স, এখানে এই বক্সটা তৈরি হয়েছে এখানে, এবং আপনারা যদি এন্ট্রিগুলো নেন তাহলে এই নিচে যে 21.23 আছে, এই 21.23-এর নিচে হবে আপনার এসএল, অর্থাৎ এখানে যদি বাই এন্ট্রি নেন 21.23-এর নিচে এসএল হবে, এখান থেকে মার্কেট আপে যাবে। কিন্তু লন্ডন সেশনের আগে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে এখানে খুব স্লোভাবে মার্কেট আপে যাবে, খুব অল্প পিপস নিয়ে কিন্তু মার্কেট থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। এবং নিচে দেখুন আরেকটা বক্স আছে, সেটি হচ্ছে 21.10, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তো এই 21.10-এ যদি মার্কেট আসে সেক্ষেত্রে আপনাদের স্ট্রং একটা লেভেল এটা, এই স্ট্রং লেভেল আপনারা বাই এন্ট্রি নিতে পারেন, বাই এন্ট্রি নিলে এখান থেকে আপনাদের খুব ভালো একটা প্রফিট হবে, অনেক ভালো একটা প্রফিট হবে এখান থেকে। যেমন ধরুন মার্কেট যদি এই পজিশনটা যদি পার করে সেক্ষেত্রে মার্কেট নিচে চলে আসবে এবং নিচে আসলে এখান থেকে আপনাদের বাই এন্ট্রি নিলে আপনাদের ভালো একটা প্রফিট হবে। আর যদিও বাই এন্ট্রি নিলেও সব ট্রেডারই খুব একটা বেশি হোল্ড করতে পারে না, হোল্ড না করতে পারার মূল কারণটি হচ্ছে সেন্টিমেন্টাল, তো সেন্টিমেন্টাল কারণে হোল্ড করতে পারে না। বাট আমি আপনাদের রিকমেন্ড করব যে বাই এন্ট্রি নিলে, এই নিচের দিকে আসলে বাই এন্ট্রি নেবেন, অল্প কিছু প্রফিট নিয়ে ওই এরিয়া থেকে বের হয়ে চলে যাবেন। আচ্ছা, এখন আমাদের মেন পয়েন্টগুলো কিন্তু এটাই যে মার্কেট যদি এটা পার করে নিচে আসবে, এখান থেকে মার্কেট কিছু উপরে উঠবে এবং এই পজিশনগুলোতে যখন মার্কেট দুর্বল হয়ে যাবে তখন ডাইরেক্ট মার্কেট কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার চান্সটি আছে যদি এই পজিশনটা পার করে। যেমন ধরুন 21.10 পজিশনটা যদি পার করে সেই ক্ষেত্রে, আর এই মার্কেটটি এখান থেকে এখন সহজে এখান থেকে মার্কেট নিচে নামবে না, এর মেইন লেভেলটি হচ্ছে এখান থেকে এই পর্যন্তই এর মেইন লেভেল, এর মধ্যেই মার্কেট এখন সীমাবদ্ধ থাকবে। যাদের কাছে মার্কেট অ্যাঙ্গেল রোবট আছে তারা রোবট দিয়েও এই পজিশনগুলোতে একদম অন করে রাখলে আপনাদের অনেক ভালো একটা প্রফিট হবে। তো এখন এখান থেকে এই যে উপরে একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছেন এই বক্সের উপরে, এটি যদি পার করে মার্কেট উপরে চলে যাবে, আর এটা পার করলে এই রেজিস্টেন্সটাও কিন্তু থাকবে না, এটাও পার করে উপরে নিয়ে চলে যাবে। অ্যান্ড এই লাস্ট যে রেজিস্টেন্সটি আছে এটি যদি পার করে, এখানে দেখুন এটি যদি পার করে সেক্ষেত্রে এই মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু সহজে বোঝা যাবে না, কোথায় গিয়ে দাঁড়াবে মার্কেট, কারণ এমন একটা পজিশনে মার্কেট হয়ে আছে উপরে যে রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্স যদি ভাঙে এই মার্কেটকে আর থামানো সম্ভব না, এটা অনেক দূর পর্যন্ত যাবে। এবং ওইটা যদি পার করে সেই ক্ষেত্রে আপনাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যে মার্কেট কোথায় গিয়ে স্টেবল হচ্ছে বা কোথায় গিয়ে স্থির হচ্ছে,
ওই পজিশনগুলো দেখে ক্যান্ডেল দেখে দেন আপনাকে এন্ট্রি নিতে হবে। আর সুতরাং এখন বর্তমানে যে পজিশনটা আছে এটার লেভেলটি আজকের জন্য এই পর্যন্তই, এই পর্যন্তই লেভেল আজকের জন্য। এখানে নিচে আসলে বাই এন্ট্রি নিতে হবে, আর উপর থেকে যদি সেল এন্ট্রি নেন সেল এন্ট্রি নেওয়াটা এখন একটু রিস্কি হবে। এখানে আরও বেশ কয়েকটা ক্যান্ডেল তৈরি হতে হবে, ক্যান্ডেল তৈরি হওয়ার পর দেন যদি মনে হয় যে এখানে একটা সেল এন্ট্রি নেওয়া যাবে তখন লং টাইমের জন্য একটা সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, বাট এখন বর্তমানে সেল এন্ট্রি নেওয়াটা একটু বোকামি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আগের একটি ইন্ডিকেটর আমি শেয়ার করেছিলাম, সেই ইন্ডিকেটরটি দেখুন, এখন পর্যন্ত কিন্তু ইন্ডিকেটর বাই সিগন্যাল কিন্তু ধরে আছে এখন পর্যন্ত। তো এটা খুব সুন্দর লেগেছে ইন্ডিকেটরটি, এটি আমি আপনাদেরকে ফ্রি দিতে চেয়েছি টেলিগ্রাম চ্যানেলে, বাট 200 লাইক ওই ভিডিওতে কমপ্লিট হয়নি, না হওয়ার কারণে এটি এখন পর্যন্ত এই অবস্থায় আছে। তো ধন্যবাদ সবাইকে ফরিদ বাংলার সঙ্গে থাকার জন্য, আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন।